আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত একের পর এক শহর তালেবানের দখলে পাঁচশো বাহাত্তর তালিবান হত্যার দাবি আফগান বাহিনীর সৌদি আগ্রাসন অব্যাহত থাকলে জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকের অর্থ নেই বলছে হুতি আফগানিস্তানকে দুর্বল ও বিভক্ত দেখতে চায় পাকিস্তান সাদে কৃষক রাখালের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত বাইশ পাকিস্তানে হোটেলের কাছে বিস্ফোরণে দুই পুলিশ নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীর উপর তালেবানি কায়দায় হামলা চালাতে চেয়েছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে একের পর এক শহর তালেবানের দখলে আফগানিস্তানে একের পর এক শহর দখল করে নিচ্ছে তালেবান রোববার উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখলের পর সার ই পাল এবং তালোকান শহরও তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে কুন্দুজ শহর দখল তালেবানের জন্য চলতি বছরের সবচেয়ে বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে এখনো পর্যন্ত আফগানিস্তানের পাঁচ শহর তালেবান দখল করে নিয়েছে বিবিসি এবং আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে দুপক্ষ এখনো একমত হতে পারেনি রোববার আল দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানে আবারও যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছে তালেবানের এক মুখপাত্র এর আগে গত শুক্রবার বিকেলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান জানান্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র এই শহরের চার দিকের এলাকা দখল করে নেওয়ার পর তালেবান আরও সামনে অগ্রসর হতে শুরু করে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবান সেখানে বেশ দ্রুত গতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা দখল করে নিয়েছে এখন তারা বড় বড় শহর টার্গেট করেছে গত এক মে থেকে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত নিজেদের অধিকাংশ সেনা প্রত্যাহার করেছে দেশটি আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এগারো সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার বিশ বছর হতে যাচ্ছে এর মধ্যেই দেশটি থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র রোববার তালেবান একের পর এক শহর দখল করে নেওয়ার পর সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে আফগান সরকার বলেছে গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সৈন্যরা লড়াই করে যাচ্ছে অপরদিকে পশ্চিমের হেরাত দক্ষিণের কান্দাহার এবং লস্কর গাহ শহরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর লড়াই বিভিন্ন শহরের হাজার হাজার মানুষকে বাস্তুচিত করেছে শিশু নারী সহ অসহায় বহু মানুষ নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে আফগান মার্কিন সৈন্যরা একত্রিত হয়ে তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তাদের দাবি এতে বহু তালেবান নিহত হয়েছে অপরদিকে তালেবানের দাবি লস্কর গাহ শহরে দুটি হাসপাতাল এবং একটি স্কুলে বিমান হামলা চালানো হয়েছে পাঁচশো বাহাত্তর তালিবান হত্যার দাবি আফগান বাহিনীর যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে গত চব্বিশ ঘন্টায় আফগান বাহিনীর হামলায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানের পাঁচশো বাহাত্তর যোদ্ধার প্রাণহানি ঘটেছে এছাড়া আহত হয়েছে বাহিনীর আরও তিন শতাধিক সদস্য এমনটি দাবি করেছে দেশটির সরকার রবিবার টুইটারে দেওয়া বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় শেষ চব্বিশ ঘন্টায় কান্দাহার লাঘমান নানগাহার সহ মোট আঠারোটি প্রদেশে আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের অভিযানে পাঁচশো বিদ্রোহী নিহত হয়েছেন এছাড়াও অন্তত তিনশো নয় জন গুরুতরভাবে আহত হয়েছে এদিন সরকারি বাহিনী সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা চোদ্দটি বোমাও উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে যদিও বিবৃতিটি প্রকাশের কিছু সময় পর কয়েক দফা তেত্রিশ পঁয়তাল্লিশ সাত ও চোদ্দ তালিবান বিদ্রোহী নিহতের খবর জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে গেল শনিবার দেশটির জওজান প্রদেশের রাজধানী সেবার ঘানে তালিবান বিদ্রোহীদের উদ্দেশ্যে চালানো বিমান হামলায় দুই শতাধিক নিহত হয়েছে বলে দাবি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতে প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালিবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ নিয়ে নেয় সশস্ত্র সংগঠন তালিবান নেতারা বর্তমানে গ্রামীণ জনপদে বিস্তীর্ণ বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে তারা হেলমান্ট প্রদেশের রাজধানী লস্কর গাহের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এমনকি হেরাত ও কান্দাহার সহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে রেখেছে উল্লেখ্য তালিবান এবং সরকারি বাহিনীর মধ্যকার সংঘর্ষে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতি দেখা দিয়েছে মার্কিন ও নেটোর সেনাবাহিনী প্রত্যাহারের শেষ দিকে চলে আসায় তালিবান যোদ্ধারা বিভিন্ন জেলা ও শহরে নিয়ন্ত্রণ নিচ্ছে এবার মূলত তাদের প্রতিরোধ লড়াই করে যাচ্ছে আফগান বাহিনী সৌদি আগ্রাসন অব্যাহত থাকলে জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকের অর্থ নেই বলছে হুতি ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন তার দেশের উপর সৌদি আরবের অবরোধ থাকায় ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠকের কোনো কারণ নেই রবিবার এক টুইটার বার্তায় তিনি আনসারুল্লাহ আন্দোলনের এই অবস্থান ঘোষণা করেছেন তিনি বলেছেন আনসারুল্লাহ আন্দোলন যে মৌলিক শর্ত দিয়েছে যতক্ষণ এগুলো বিবেচনা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠকে কোনো ফল বয়ে আনবে না ভবিষ্যতে যে কোনো শান্তি আলোচনা সফল হওয়ার জন্য তারা দেশের উপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ প্রত্যাহারকে পূর্ব শর্ত বলেও তিনি মন্তব্য করেন হতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্রের পাশাপাশি আব্দুস সালাম সংগঠনের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি জোর দিয়ে বলেছেন মানবিক প্রয়োজন মেটানোর জন্য ইয়েমেনের বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলো খুলে না দিলে কোনো সংলাপ অর্থবহ হবে না এদিকে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতে আব্দুস সালাম বলেছেন ইয়েমেনের বিষয়ক সুইডেনের কূটনৈতিক হ্যান্স গ্রান্ডবার্গের হাতে যেহেতু কোনো ক্ষমতা নেই সে কারণে তার সঙ্গে বৈঠক করা অর্থহীন ইয়েমেন বিষয়ক আগের বিশেষ দূত গত মাসে সৌদি আরব সফর করলেও তাতে বিশেষ কোন অগ্রগতি আসেনি গণমাধ্যমের কাছে এ বিষয়ে আব্দুস সালাম তুলে ধরেন আফগানিস্তানকে দুর্বল ও বিভক্ত দেখতে চায় পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে দুর্বল ও বিভক্ত দেখতে চায় পাকিস্তান এজন্য দেশটি আফগানিস্তানে সন্ত্রাসীদের প্রবেশের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে মন্তব্য করেছে সেন্টার অফ পলিটিক্যাল অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এর সভাপতি ফ্যাবিয়ান বাউসার্ড টাইমস অফ ইসরায়েল প্রকাশিত তার এক সম্পাদকীয় কলামে তিনি এসব কথা উল্লেখ করেছেন সেখানে তিনি আরো উল্লেখ করেন পাকিস্তান ভূ রাজনৈতিক লাভের আশায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে ব্যবহার ব্যবহার করতে চায় এজন্য দেশটি এখনো তালেবান গোষ্ঠী এবং অন্য সন্ত্রাসী দলকে তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে ফলে বিষয়টি নিয়ে আফগান সরকার বেশ চিন্তিত আফগান রাষ্ট্রদূত গোলাম ইসাহাকাই গত শুক্রবার বলেছেন পাকিস্তান তালেবানের সদস্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করেছে এমন প্রমাণ তাদের কাছে রয়েছে যা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের উপস্থাপনা করতে আফগান সরকার প্রস্তুত রয়েছে সাদে কৃষক রাখালের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত বাইশ আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সাদে কৃষক ও রাখালদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত জন প্রাণহানি ঘটেছে ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আঠারো জন সাত কর্তৃপক্ষ বরাতে সোমবার নয় আগস্ট এক প্রতিবেদনের তথ্যটি জানিয়েছে ফরাসি বাত্র সংস্থা এপি। সাদের হাজার লামিস প্রদেশের গভর্নর আমিনা কেডজিয়ানা রবিবার আট আগস্ট এএফপি বলেছিলেন দুই সম্প্রদায়ের মধ্যে জমি নিয়ে বিরোধের কারণে সংঘাতের সূত্রপাত ঘটে যাদের মধ্যে এক পক্ষ জমিতে যেতে চাচ্ছিল এবং অন্য পক্ষ তাদেরকে বাধা দিচ্ছিল ঘটনার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে হতাহতের ঘটনাটি ঘটে তিনি আরো বলেন রাজধানী অন্য না থেকে দুশো কিলোমিটার পূর্বাঞ্চলীয় জোহানা গ্রামের গেল শনিবার যে দ্বন্দ্বের শুরু হয়েছে তা এখন বৌলায়লা ও আরব জাজাবরদের মুখোমুখি দাঁড় করিয়েছে সংঘর্ষে এখনো পর্যন্ত ২২ জন নিহত হওয়া ছাড়াও আরও আঠারো জন গুরুতর রকমের আহত হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে সাদের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে আন্ত সম্প্রদায় বিরোধ এবং সংঘর্ষের ঘটনা খুবই একটা সাধারণ বিষয় সে সব এলাকার অনেক বাসিন্দারাই হাতে এরই মধ্যে ভয়ঙ্কর সব অস্ত্র পৌঁছে গেছে পাকিস্তানের হোটেলের কাছে বিস্ফোরণে দুই পুলিশ নিহত পাকিস্তানের কোয়েটা শহরের সেরেনা হোটেলের কাছে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশের প্রাণহানি ঘটেছে এতে গুরুতর আহত হয়েছেন বাহিনীর আরো বারো সদস্য রবিবার আট আগস্ট সন্ধ্যায় ঘটা বিস্ফোরণে আরো ছয় বেসামরিক ব্যক্তিও আহত হন বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বিবৃতির মাধ্যমে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন তানজিম চকের কাছে পনেরো পুলিশ সদস্যকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে পাক মিডিয়া দা ডনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এ সময় আশপাশের এলাকাগুলোতে জরুরি অবস্থাও জারি করা হয় এরপর কাউন্টার টেরোরিজম বিভাগের সিটি সদস্যরা ঘটনাস্থলে নিয়ন্ত্রণ গ্রহণ করেন প্রাদেশিক সরকারের মুখপাত্রের মতে সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি বিঘ্নিত করতে চাইছে আর তারা এখানে ভীতি সরিয়ে দিতে চেয়েছে লিয়াকত শাহওয়ানি বলেছিলেন শান্তিপূর্ণ অঞ্চল বেলুচিস্তান যারাই অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদেরই বিচারের আওতায় আনা হবে ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রীর ওপর তালেবানি কায়দায় হামলা চালাতে চেয়েছিল দু সালে গোপালগঞ্জের কোটালি পাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ষড়যন্ত্রকারীরা তালেবানি কায়দায় হামলা চালাতে চেয়েছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট আদালত রায় বলেছে ষড়যন্ত্রকারীরা সব আসামি তালেবানি কায়দায় এ ধরনের ঘটনা সংগঠনের জন্য মুক্তি হান্নান সহ অন্যান্য আসামিদের দায়িত্ব দিয়েছিল সোমবার নয় আগস্ট বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ছিয়াশি পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয় রায়টি বাংলা ভাষায় প্রকাশ করে আদালত রায়ের পর্যবেক্ষণে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বোমা দুটি বিষয়ে আদালত বলেছে উদ্ধারকৃত বোমা দুটি এতই শক্তিশালী ছিল যে এ দুটির একটিও বিস্ফোরিত হলে এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় পর্যন্ত বিধ্বস্ত হয়ে যেত এবং সংশ্লিষ্ট এলাকাটি মানুষের মৃত্যু পরিতে পরিণত হতো শুধু তাই নয় এই বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থল সহ উক্ত এলাকায় নয় ফুট পাঁচ ইঞ্চি মাটির গভীরে আঘাত হানতে এবং মাটি হতে উক্ত ধ্বংসস্তূপ চৌত্রিশ ফুট উপরের দিকে ধাবিত হতো এরূপ ধ্বংসলীলা প্রায় আফগানিস্তানে সংগঠিত হয়ে থাকে সেখানে গিয়ে মুক্তি হান্নান সহ কেউ কেউ প্রশিক্ষণ নিয়েছিল এবং তালেবানের পক্ষে যুদ্ধ করেছিল সেজন্যই ষড়যন্ত্রকারীরা সব আসামি তালেবানি কায়দায় এ ধরনের ঘটনা সংগঠনের জন্য মুক্তি হান্নান সহ অন্যান্য আসামিদের দায়িত্ব দিয়েছিল উদ্ধারকৃত বোমা দুটি পরীক্ষা করেছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এ দুটি বোমা যে কোনো একটি বিস্ফোরিত হলে ষড়যন্ত্রকারীদের প্রত্যাশা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় স্থাপিত সরকারি বেসরকারি বাস ভবন সহ স্কুল কলেজ ও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা সহ আগত

দুর্ভাগা এই কারণে যে জাতির পিতাকে সপরিবারে বিনা দোষে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ঘাতকের দল দুনিয়ার কোনো দেশে এভাবে সপরিবারের জাতির পিতাকে হত্যার ঘটনা বিরল কাজেই এই মামলা সংগঠিত ঘটনাকে কোনোভাবেই হালকা করে দেখার অবকাশ নেই বলা হয় পর্যবেক্ষণে